আসসালামু আলাইকুম, ফিচার ফ্রিল্যান্সার আইটির আরও নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি মাইক্রো জব সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। আজকে যে সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, আশা করছি আপনারা যদি মন দিয়ে ভালোভাবে এখানে কাজ করেন তাহলে প্রতিদিন আপনাদের একটা ভালো পরিমাণ ইনকাম হবে। আপনি $3 থেকে $4 বা $5 এখান থেকে প্রতিদিন ইনকাম করতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে আমরা মাইক্রো জব যেগুলো সাইট আছে এগুলো সাইট শেয়ার করার একটাই মাত্র উদ্দেশ্য, যাতে করে আপনারা কোনো স্কিল ডেভেলপ না করা পর্যন্ত আপনাদের যে হাত খরচ আছে সেটা যাতে চালাতে পারেন। তো আজকের এই ওয়েবসাইটটা মূলত খুবই ভালো এবং হচ্ছে ট্রাস্টেড, যেখান থেকে আমরা ইনশাল্লাহ কাজ করে 100% গ্যারান্টি সহকারে পেমেন্ট নিতে পারবো। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আজকের ওয়েবসাইটে আপনি খুব সোজা কাজ পাবেন, যেমন ডাটা এন্ট্রির বা ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো হয় এই কাজগুলো আপনি পাবেন, লিড জেনারেশনের যেগুলো কাজ হয় এই কাজগুলো আপনারা পাবেন। সো যারা বেসিক লিড জেনারেশন জানেন, একদম প্রফেশনাল কিছু আপনাকে জানতে হবে না, যারা একদমই বেসিক জানেন তারা আসলে এই কাজগুলো করতে পারবেন। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমরা যারা মাইক্রো ওয়ার্কস যে জব বা মাইক্রো জব সাইটগুলোতে যদি কাজ করতে যাই, তাইলে আমাদেরকে প্রতিদিন 2 থেকে 3টা সাইট বা 5টা সাইটে কাজ করতে হবে, তাইলে আমাদের মাস শেষে একটা ভালো প্রফিট আসবে। মাস শেষে আমরা এখান থেকে 5 থেকে 6 হাজার বা 10 হাজার টাকা ইনকাম করতে পারবো। আর যদি একটা সাইটে কাজ করি তাইলে আমাদের একটা ভালো ইনকাম জেনারেট হবে না। এই জন্য আমি 4 থেকে 5টা বা 5 থেকে 10টা ভালো ভালো ওয়েবসাইট আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো, আপনাদের যেগুলো ভালো লাগবে সেগুলোতে আপনারা কাজ করবেন। এবং প্রত্যেকটা ওয়েবসাইটের পেমেন্ট প্রুফ দেখাবো, এবং হচ্ছে যে আমরা ওই ওয়েবসাইট থেকে কীভাবে কাজ করতে হয় A to Z সব কিছু বিস্তারিত আস্তে আস্তে আমরা তুলে ধরার চেষ্টা করবো। এই জন্য প্রত্যেককে বলবো আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি শিখতে চান, আমাদের অলরেডি কোর্স আসবে 2022 সালে, আমরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি আপনাদেরকে আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপে যান, ওইখানে দেখেন, একটু খেয়াল রাখেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো চলুন আমি ডিরেক্টলি কাজের মধ্যে চলে যাচ্ছি। আজকে যে ওয়েবসাইটটি আমি আপনাদের সামনে শেয়ার করব, ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ার্কমেট জব, ঠিক আছে। ওয়েবসাইটটি মোটামুটি প্রফেশনাল একটি ওয়েবসাইট, অ্যান্ড এটা আসলে অনেক বেশি ভাইরাল, সবাই মোটামুটি এখানে কাজ করে এবং ইনকামও করে। এখানকার অনেক ইনকামের প্রুফ আছে, আপনারা চাইলে গুগলে সার্চ করে এখানকার পেমেন্ট প্রুফ দেখতে পারবেন, ঠিক আছে। সো এখানে বাংলা ভাষায় আপনি সব কিছু পাবেন, মানে ইংরেজিতেও পাবেন এবং বাংলা ভাষায় পাবেন। দেন এখান থেকে হচ্ছে যে আপনার সব কিছু মিলিয়ে বলা যায় যে ওয়েবসাইটটি অনেক ভালো, ঠিক আছে। তো আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট জব কোনগুলো লেটেস্ট আছে, মানে নতুন আছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি নিচের দিকে আসি অনেকগুলো কাজ এখানে আছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সবগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। এটা মোটামুটি ফাইবারের কপি, ঠিক আছে। ফাইবারের যেরকম আমরা কাজ করতে পারি, এটা হচ্ছে যে সেম ফাইবারের কপি, ঠিক আছে। তো আপনারা এখানে কাজ করেও সুবিধা হবে যারা ফাইবারে কাজ করেছিলেন। তো মূলত আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সঠিক নিয়মে, এবং আপনার অ্যাকাউন্টটি কিভাবে আপনাকে সেট আপ করতে হবে। অ্যান্ড আমরা নেক্সট আরেকটি পার্ট এটা নিয়ে করব, 2টি পার্ট থাকবে, সেই নেক্সট পার্টে আমরা দেখাবো কিভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু নেক্সট পার্টে আপনারা কিছু বুঝবেন না, দেন নেক্সট পার্টে কিন্তু আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কাজও করতে পারবেন না, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা মেন কয়েকটি বিষয় নিয়ে কিন্তু কথা বলবো, যে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে আপনাকে এখানে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, কিভাবে পেমেন্ট মেথড সেট আপ করুন, মানে এখানে টাকা উত্তোলনের সিস্টেম সহ সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এখানে হোম আছে, জব আছে, প্যাকেজ আছে, ফিনাল ফাইন্ড ওয়ার্ক আছে, আর হচ্ছে যে আপনার কন্ট্যাক্ট। ফাইন্ড ওয়ার্ক মানে হচ্ছে যে আপনার সম্ভবত এখানে রেফার সিস্টেম, দেন হচ্ছে যে আপনার এখানে ফ্রেন্ড হবে হয়তো বা ফ্রাইন্ড যাই, জানি না, এটা বুঝতে পারছি না যেহেতু সংক্ষিপ্তে লেখা আছে। আর এটা হচ্ছে প্যাকেজ, এটা আমাদের প্রয়োজন নাই, এখান থেকে জবের আমাদের প্রয়োজন, দেন হচ্ছে যে হোম, এগুলো আমাদের প্রয়োজন পড়বে। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে সাইন আপ করতে হবে, ঠিক আছে। আমি এটা সাইন আপ লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর প্রত্যেককে বলবো অবশ্যই যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এখানে আপনারা অবশ্যই জয়েন করবেন, এখানে আমরা সকল প্রকার আপডেট দিয়ে দিই। আর যারা লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির ওপরে একটা অ্যাডভান্স কোর্স করতে চান, তারা অবশ্যই আমাদের এই ফেসবুক গ্রুপের পোস্টটাকে ফলো করবেন, আমরা কিছুদিনের মধ্যে আমাদের অ্যাডমিশন ডেট দিয়ে দিব, ঠিক আছে। সব কিছু জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সাইন আপ করতে হবে কাজ করার জন্য। তো আপনারা যেটা করবেন, এই সাইন আপের উপরে একটা ক্লিক করবেন।
তো সাইন আপের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে সাইন আপ পেজ চলে আসবে। অবশ্যই আপনাকে এখানে সতর্ক থেকে সাইন আপ করতে হবে, যদি আপনি ভুল করেন বা আপনি যদি এখানে সাইন আপেই ভুল করে বসেন তাহলে কিন্তু পরবর্তীতে পেমেন্ট নিতে পারবেন না বা আপনার সব কিছুতে ঝামেলা হবে। এই জন্য অ্যাকাউন্ট করাটাই মেন। তো এখান থেকে আপনি যেটা করবেন, আপনি যেটা যেই হিসেবে এখানে জয়েন করবেন সেটা দিবেন, ঠিক আছে? যেহেতু আমরা সবাই ওয়ার্ক করব এখান থেকে, তো প্রথমে আমরা যেটা আছে আই অ্যাম এ ওয়ার্কার এটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এগুলো আমাদেরকে দিতে হবে। তো আমি এখান থেকে আমার যে ফার্স্ট নেমটি আছে আমি আমার ফার্স্ট নেমটি দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে আমাদেরকে দিতে হবে লাস্ট নেম, আমরা এখানে আমাদের লাস্ট নেম দিয়ে দিলাম। তারপরে আমাদের ইমেল, আমাদের যে অ্যাক্টিভ ইমেল আছে আমরা যে ইমেল দিব অবশ্যই ওইখানে তারা কোড পাঠাবে, তো আমাদের যে অ্যাক্টিভ ইমেল আছে ওই ইমেলটা আমরা এখানে দিব, ঠিক আছে? তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা যে ইমেলটা দিবেন ওই ইমেলটা যাতে অ্যাক্টিভ থাকে। তো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। দেন এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। আসলে ইউজার নেম বলতে বোঝানো হয় আপনার নামের সাথে কিছু অক্ষর দিয়ে দিবেন, ঠিক আছে? মানে এখানে ইউজার নেম দিয়ে আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন এবং জিমেল দিয়েও করতে পারবেন। সো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি, এটুকু রাখলাম। দেন এখান থেকে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড, এবং যেই পাসওয়ার্ডটা আপনি ওপরে দিবেন ওই একই পাসওয়ার্ডটা আপনি নিচেও দিয়ে দিবেন। সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিচ্ছি আপনাদের মন মতো, আপনাদের যে পাসওয়ার্ডটা ভালো লাগে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিবেন, ঠিক আছে? যেটা আপনি মনে রাখতে পারবেন, কারণ পরবর্তীতে আপনার পাসওয়ার্ড মনে না রাখলে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন না, ঠিক আছে? দেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদেরকে কান্ট্রি দিতে হবে। তো এখানে ক্লিক করে আপনারা যে বাংলাদেশ কান্ট্রিটা আছে সেটা আপনারা দিবেন, যদি আপনারা ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া দিয়ে দিবেন। তারপর এখান থেকে এই দুইটাতে টিকমার্ক করে দিবেন, যদি টিকমার্ক থাকে তাহলে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তবে সাইন আপে ক্লিক করার আগে প্রথমে আপনি আবারও প্রথম থেকে আপনার যে নামটি আছে সেই নামটি আপনি ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দেখে নেবেন যে আপনার নামগুলো ঠিক আছে কিনা, বা ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আপনি দিয়েছেন সেটা ঠিক আছে কিনা, ঠিক আছে? তো সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আপনি সাইন আপের মধ্যে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সাইন আপের মধ্যে ক্লিক করছি। দেন সাইন আপের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ প্রসেস হচ্ছে, মানে এখানে লোড হচ্ছে। লোড হওয়ার পরে দেখবেন যে এটা সাইন আপ হবে। ইউর ইউজার নেম, ইমেল অ্যাড্রেস ইউ হ্যাভ, আচ্ছা আমরা আমাদের ইমেল এবং ইউজার নেমটা অলরেডি ইউজ হয়েছে সেটা বলতেছে। আমি ইউজার নেম এবং ইমেলটাকে চেঞ্জ করব এখান থেকে। আমি ফার্স্ট নেম লাস্ট নেম আবার দিই, হয়তো আমি এর আগে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করেছিলাম সেটার জন্য। আমি অন্য জিমেল দিলাম, দেন এখান থেকে আমি ইউজার নেমটাকে চেঞ্জ করে দিচ্ছি। একটু বড় দিয়ে দিলাম যাতে করে এটা আচ্ছা, পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড। এবার আমাদের এখান থেকে কাউন্টি সিলেক্ট করতে হবে সেম ভাবে, ঠিক আছে? আমাদের এটা একটু প্রবলেম ছিল এই জন্য এরকম দেখাইছে। তারপরে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব, দেখি এবার তারা কি বলে। এখানে লোড নিবে, সাইন আপে ক্লিক করার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? সো দেখেন এবার আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট কমপ্লিট। অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করার সাথে সাথে এখানে আমাদেরকে 25 সেন্ট, মানে মোটামুটি 20 টাকার মতো আমাদেরকে ফ্রি দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে আমাদেরকে 20 টাকার মতো ফ্রি দেওয়া হয়েছে। তারপরে দেখতে পারবেন প্রথমে এখানে লোগো সহ ওয়ার্কমেট জব লেখা থাকবে। দেন এখান থেকে হোম পেয়ে যাবেন, জব পেয়ে যাবেন, প্যাকেজ পেয়ে যাবেন, তারপরে ফাইন্ড ওয়ার্কস পেয়ে যাবেন, দেন মাই অ্যাকাউন্ট পাবেন, মাই অ্যাকাউন্টের মধ্যে ড্যাশবোর্ড পাবেন, তারপরে মাই পেমেন্টস, তারপরে হচ্ছে যে এখান থেকে ডিপোজিট, উইথড্র ফান্ড, মেসেজ, সাপোর্ট, তারপরে হচ্ছে যে আপনার রেফার এ ফ্রেন্ড অ্যান্ড এডিট প্রোফাইল, তারপরে এগুলো আপনাদের প্রয়োজন নাই, ঠিক আছে? দেন এখান থেকে যতগুলো আপনি অপশন এখানে দেখলেন সবগুলো অপশন আপনি আবার এখানে ড্যাশবোর্ড আকারে পেয়ে যাবেন। এটা আপনার ব্যালেন্স, এটা আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন, এবং নিচের দিকে আসলে এখানে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স উইথড্র করার জন্য এখানে উইথড্র অপশন, আর আপনি যদি এখানে ডিপোজিট করে আপনি কোনো প্যাকেজ বা কোনো কিছু যদি এই এইখানে আপলোড করতে চান সেক্ষেত্রে ডিপোজিট করে করতে পারবেন, সেটার জন্য এখানে ডিপোজিট অপশনটাও পাবেন। তো দেখেন নিচের দিকে আসলে আরও অনেকগুলো অপশন আছে। তো প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটাকে একটু সেট আপ করা, মানে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটার আমরা তো জাস্ট ক্রিয়েট করেছি, এখানে আমাদের আরও কাজ আছে।
এই কাজগুলো সম্পূর্ণ করা। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের এই যে ম্যান আইকন আছে বা আমাদের যে ইউজার নেম আছে এটার উপরে একটা ক্লিক করব। দেন এটার উপরে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট আসার কথা। আচ্ছা, এখান থেকে মেবি আসবে অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট, এন্ড হচ্ছে যে এখান থেকে সাপোর্ট মেসেজ, এই যে এডিট প্রোফাইল, আপনি এখান থেকে মাই অ্যাকাউন্টে আসার পরে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। সো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার সবকিছু, যা কিছু আপনি দিয়েছিলেন ওইখানে এখানে শো করবে। তো আপনাকে এখানে আসলে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, এগুলো না করলেই নয়, আপনি যদি এগুলো না করেন সঠিকভাবে তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন না। প্রথম আপনি এখানে যেটা করবেন, আপনার যে ফটোটা আছে সেই ফটোটা আপনি এখানে দিবেন। তো আমি একটা ফটো দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো ফটো দিতে পারেন এটা, তবে অবশ্যই একটা সুন্দর ফটো দেওয়ার চেষ্টা করবেন যেটাতে আপনাকে দেখা যাচ্ছে, আপনার মুখ দেখা যাচ্ছে না, তাছাড়া হয়তো বা আপনার এই অ্যাকাউন্টটা ডিজিবল হয়ে যেতে পারে। আর একটা অ্যাকাউন্ট ডিজিবল হয়ে গেলে পরবর্তীতে অ্যাকাউন্ট করলে ওইটাও আপনার ডিজিবল করে দিতে পারে, এই জন্য আপনারা অবশ্যই এই বিষয়টি সেন্সিটিভ থাকবেন। এই বিষয়ে সেন্সিটিভ থেকে আপনারা আপনাদের রিয়েল ফটো বা একটা সুন্দর ফটো দেওয়ার চেষ্টা করবেন, অন্য কোনো ফেক ফটো দিবেন না, ঠিক আছে? সো আমি এখান থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু খুঁজে ফটোটা দিই। আচ্ছা, আমি এই ফটোটা দিয়ে দিলাম। আপনাদের মতো করে আপনারা একটা ফটো এখানে দিবেন, যে ফটোটা আপনি দিবেন সেটা এখানে দেখবেন যে এখানে শো করবে, ঠিক আছে? সো তারপরে এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পর এখানে আপনার কোম্পানি নেম দিতে হবে। তো আপনার যদি কোনো কোম্পানি থাকে সেটার নাম দিবেন, আর যদি না থাকে তাহলে আপনার নিজের নামটা এখানে দিয়ে দিবেন, এটা আপনার কোম্পানি নেম, ঠিক আছে? দেন এখান থেকে আপনাকে অ্যাড্রেস ওয়ানে, অ্যাড্রেস ওয়ান এবং অ্যাড্রেস টু পাবেন। অ্যাড্রেস ওয়ানে যদি আপনার ফুল অ্যাড্রেসটা না ধরে তাহলে আপনি অ্যাড্রেস টু তে দিতে পারবেন, ঠিক আছে? সো আমরা অ্যাড্রেস ওয়ানে আমাদের যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমি জাস্ট দেখানোর জন্য আমি আমার একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। রাজশাহী, বাংলাদেশ, এটুকুই থাক। দেন আপনার যদি মনে করেন যে বড় অ্যাড্রেস হইলো, দেখেন এখানে মনে করেন আপনার বড় অ্যাড্রেস অনেক বড় দিলেন, সেক্ষেত্রে প্রথম লাইনে মনে করেন আটতাছে না, তাহলে আপনি দ্বিতীয় লাইনে দিবেন, ঠিক আছে? দ্বিতীয় লাইন আপনার জন্য আছে অ্যাড্রেস লাইন টু। আর যদি প্রথম লাইনে আপনারটা হয়ে যায় বা প্রথম লাইনে আপনার অ্যাড্রেসটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে দ্বিতীয় লাইন এটা ফাঁকা থাকবে, এখানে আপনাকে কিছু দিতে হবে না। তারপর নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনাকে সিটি দিতে হবে। তো আমরা আমাদের সিটটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে স্টেট দিতে হবে, জিপ কোড দিতে হবে। তো আপনার যে আপনাদের যে জিপ কোড, আপনার সেই জিপ কোডটাই দিবেন। দেন এখান থেকে আপনাদের কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করা থাকবে, যখন আপনারা প্রথমে অ্যাকাউন্ট করেছিলেন ওই সময় যেহেতু সিলেক্ট করেছিলেন ওইটা সিলেক্ট করা থাকবে, ঠিক আছে? দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার, আপনাদের যে ফোন নাম্বার আছে আপনারা আপনাদের নিজস্ব ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। দেন আপনি চাইলে নাও দিতে পারেন, আমি আমার ফোন নাম্বারটা পরে দিব, এটা যেহেতু একটু পার্সোনাল। তারপর এখান থেকে আপনার অ্যাবাউট, মানে আপনার সম্পর্কে আপনি কিছু লিখতে পারবেন, ঠিক আছে? যে আপনি কি ধরনের কাজ পারেন বা কি করতে চান, এরকম কিছু আপনি আপনার যে মতামত আছে সেটা আপনি লিখতে পারবেন। আপনি আপনার মন মতো এখানে আপনি লিখে দিবেন। দেন এখান থেকে আপনি সবকিছু যখন হয়ে যাবে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সেভ চেঞ্জে ক্লিক করার পরে এখানে আপনার যে ইনফরমেশনগুলো আপনি বিল্ড করলেন এগুলো সম্পূর্ণ সেভ হবে। দেন এখান থেকে আপনি ওয়ার্ক স্কিল, আপনার যে ওয়ার্কের স্কিলগুলো আছে সেগুলো আপনি দিতে পারবেন এখান থেকে। যেমন আপনি কি ধরনের কাজ আসলে পারেন বা কোন ধরনের কাজে আপনি দক্ষ। যেমন আমরা কিন্তু সাইন আপের কাজ প্রত্যেকেই পারি, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এটা কিন্তু সবাই পারে, এটা করে কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। তারপরে ইউটিউবের কাজ, আমরা কিন্তু মোটামুটি অনেকেই ইউটিউবের কাজ পারি। ইউটিউবের কাজ বলতে বোঝানো হয় ইউটিউবকে সাবস্ক্রাইব করা, লাইক করা, ভিউ করা, এগুলো। তাহলে আমরা এটাও দিয়ে দিলাম। দেন ফেসবুকের কাজ, এটাও আমরা ইনশাল্লাহ পারবো। দেন এটা হচ্ছে টুইটারের কাজ, টুইটারের কাজটা আমরা ইনশাল্লাহ পারবো। অ্যান্ড ফোরামস,
ওই যে আমরা ফর্ম ফিল আপ করি না অনেকগুলা, এই ফর্ম ফিল আপের এখানে কাজ পাওয়া যায়, সো আমরা চাইলে এই ফর্ম ফিল আপের কাজটাও করতে পারি। তো যেটা যেটা আমরা পারবো সেটাতে সেটাতে আমরা টিক মার্ক করবো, এখানে রিভিউ এর কাজ পারবো। তো আপনারা যদি নাও পারেন, আমি যেগুলাতে টিক মার্ক করছি আপনারা এই এইগুলাতে টিক মার্ক করবেন, আমরা পরবর্তীতে একটা একটা করে টপিক নিয়ে ভিডিও দিব, ঠিক আছে? যে সাইন আপের কাজ কিভাবে করতে হয়, ইউটিউবের কাজ কিভাবে করতে হয়, ফেসবুকের কাজ কিভাবে করতে হয়, টুইটারের কাজ কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আমরা এক এক করে ভিডিও দিব এবং প্রত্যেকটা ভিডিও থেকে ইনকাম করে করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই জন্য প্রত্যেকেই বলবো যে আপনারা অবশ্যই আমি যেগুলোতে দিচ্ছি এগুলোতে দিবেন। এই যে ভোটিং অ্যান্ড রেটিং, ঠিক আছে, কিভাবে আপনি ভোট এবং রেটিং করবেন সেটা নিয়ে কাজ, সার্ভে, এই সার্ভে করে কিন্তু ব্যাপক ইনকাম করা যায়। আমরা সার্ভে, এই যে লিড, আমাদের লিড কালেকশন করেও এখান থেকে আমরা ইনকাম করতে পারবো। দেন নিচের দিকে আসলে অসংখ্য কাজ আছে, এখানে গ্রাফিক্স ডিজাইন সহ ডিজিটাল মার্কেটিং সবকিছুই পাবেন, ঠিক আছে? এখান থেকে আমি দিলাম হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন পারি না, যারা পারেন তারা গ্রাফিক্স ডিজাইন এখান থেকে দিবেন। দেন এখান থেকে আপনি ওয়েব ডিজাইন পারলে ওয়েব ডিজাইন দিবেন, ভিডিও অ্যানিমেশন, অনেকগুলো কাজ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাটা কালেকশনের কাজ আছে, মোবাইল অ্যাপস এর কাজ আছে, যেগুলোতে আমি টিক মার্ক দিচ্ছি অবশ্যই দিবেন। দেন রেফারেলের কাজ আছে, ইনস্টাগ্রামের কাজ আছে, স্পন্সর আছে, প্রমোশন আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে টেলিগ্রাম, এগুলোতে আপনারা টিক মার্ক করার পরে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন, যেগুলোতে আপনি টিক মার্ক করেছেন এই ধরনের কাজ আপনার কাছে প্রতিদিন আসবে এবং এগুলো করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। সো মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা এবং সেট আপ করা মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? যদিও 100% এটা কমপ্লিট হয় নাই, 100% কমপ্লিট তখনই হবে যখন আমরা এখান থেকে কাজ করে টাকা উইথড্র করব তখন, ঠিক আছে? তো এখন মোটামুটি আমাদের কাজ, সেট আপের কাজ কমপ্লিট। আমরা যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আমাদের যে পিকচার দেওয়া, তারপরে হচ্ছে যে আমাদের যে আর কি অ্যাকাউন্ট সেট আপ করা, সবকিছু মোটামুটি আমাদের কমপ্লিট। এখন আমাদেরকে লাস্ট মানে শেষ যে কাজ সেটা হচ্ছে যে এখান থেকে কাজ করা, মানে আমরা যে কাজ করে ইনকাম করব সেই ইনকাম করা। তো এটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। এখানে আপনার ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখানে ব্যালেন্স, এখানে ব্যালেন্স দেখতে পারবেন, মান্থলি কত ইনকাম সবকিছু আসলে এখানে শো করবে, সবকিছু দেখতেও পাবেন। তো আমরা নেক্সট ভিডিওতে প্রত্যেককে বলবো, আমরা এতটুক দেখিয়েছি যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রত্যেকে এখান থেকে একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নেক্সট ভিডিওটা আমরা একদিন পরেই দিয়ে দিব, আজকে যদি এটা আপলোড করি, আমি জানি না এটা কবে আপলোড হবে, আজকের তারিখ সম্ভবত 3 তারিখ, সো এটা সম্ভবত 5 তারিখ বা 6 তারিখের মধ্যে আপলোড হয়ে যাবে। যদি 6 তারিখে পার্ট 1 আপলোড হয় সেক্ষেত্রে 7 তারিখে আপনার হচ্ছে যে পার্ট 2 হবে, আর যদি 7 তারিখে পার্ট 1 হয় সেক্ষেত্রে 8 তারিখে পার্ট 2 হবে। তো কবে আপলোড হবে সেটা তো বলতে পারছি না, আপলোড হওয়ার একদিন পরে আবার পার্ট 2, মানে কিভাবে কাজ করে এখান থেকে উইথড্র করতে হবে সেটা সেটার ভিডিও আপলোড হবে, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। প্রত্যেকেই সুন্দরভাবে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে সেট আপ করেন, এতটুক পর্যন্ত সেট আপ করে রাখেন যতটুক পর্যন্ত দেখিয়েছি, কেউ বেশি করতে যায় না। যদি বেশি করতে যায়, ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? সো সবাই এতটুক করে রাখেন, নেক্সট আমরা ইনশাল্লাহ আরো কিভাবে কাজ করতে হয় সবকিছু ইনশাল্লাহ দেখাবো। সো সবাই ভালো থাকেন, নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।